প্রবল গরমের পর অবশেষে স্বস্তি এলো কাল বৈশাখী। সোমবার সন্ধ্যায় ঝোড়ো হাওয়ার সাথে পূর্ব বর্ধমানে এক লহমায় উড়ে গেল গরমের অস্বস্তি। যদিও বৃষ্টি তেমন হয়নি, কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতে জেলা জুড়ে কিছু ক্ষতি হয়েছে। ঝোড়ো হাওয়ায় বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ও গাছের ডালপাড়া ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। বজ্রপাতে একটি তালগাছ পুড়ে যায়। মৃত্যু হয়েছে এক কিশোরীর। বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজের কাছে একটি বড় গাছের ডালপালা ভেঙে পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। পরে সিভিল ডিফেন্সের কর্মীরা এসে ডালপালা কেটে সরিয়ে রাস্তা পরিষ্কার করে, চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে ভাতারের মুরাতিপুরে একটি তাল গাছে বজ্রপাতের ফলে আগুন ধরে যায়। তালগাছটি দাউদাউ করে জ্বলতে থাকে। পাশেই ছিল অনেকগুলি বাড়ি ও খড়ের পালুই, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় ভাতার ফায়ার ব্রিগেডকে। ভাতার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। ফায়ার ব্রিগেড তড়িঘড়ি আসায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় সকলেই। আজকে সন্ধ্যের সময় হঠাৎ মেঘ উঠেছিল, তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে মেঘ ডাকে, বজ্রপাত হয়। সেই বজ্রপাতের ফলে মরিতপুর খাসপাড়াতে একটা তাল গাছে আগুন ধরে যায়। আগুন ধরা দাউ দাউ করে আগুন জ্বলে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আগুন বেশি জোরে জ্বলছিল। নিচেতে একটা পালু একটা গোয়াল ছিল, দুটো পালু একটা গোয়াল ছিল। আমাদের পাড়ার ছেলেরা জল দিয়ে কোনো রকম পালুগুলোকে বাঁচালো, আর তারপরে ফায়ার ব্রিগেডের খবর দেয়। ফায়ার ব্রিগেডের লোক এসে আগুনটা যথাযথভাবে নিভিয়ে দেয়। আমার নাম শেখ জাওলা। কাটোয়ার কামালবাগতি পাড়া এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় এক মহিলার। জানা গেছে মৃত ওই মহিলার নাম উন্নতি মাঝি, বয়স 49 বছর। মৃতের পরিবার সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যেবেলা যখন কালবৈশাখী ঝড় শুরু হয়, সেই সময় উন্নতি মাঝি ভেড়া আনতে বাড়ির বাইরে গেছিলেন। সেই সময় হঠাৎই জোর বজ্রপাত হয়, জ্ঞান হারান উন্নতি মাঝি। এরপর তার পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কাটোয়া মহকুমা হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক উন্নতি মাঝিকে মৃত বলে ঘোষণা করেন। কি ঘটনা ঘটেছিল? ওই 6:10 বিশাল বজ্র বিদ্যুৎ হয়, দিয়ে একটা মানে ভেড়াটা খুলে গিয়েছিল, সেটা আনতে গিয়েছিল। দিয়ে আনার সময় হঠাৎ আমার দিদির সামনে একটা মানে বজ্রপাত হয়, যে সামনেই হঠাৎ আমার সেই ভেড়াটাও মারা যায়, প্লাস আমার দিদিও আহত হয়ে এখন মারা গেছে। তা বাড়ির সামনে কি ঘটে ঘটনা? বাড়ির সামনেই হয়েছে। ওনার বয়স কত? ওই 49 বছর। আপনার নাম? আমার নাম হচ্ছে বিষ্ণু মাঝি। কে হচ্ছেন আপনি? ওইটা আমার দিদি হয়, আমি ওর ভাই হচ্ছি। 10 এই দুর্যোগে একটা ভেড়া মাঠে ছিল, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলো, আনতে গিয়েছিলো, দিয়ে বিপর্যয় ঘটে, বাজ পড়ে, সেই ভেড়াটাও মারা যায়, আর উন্নতি মাঝিও মারা যায়। এটা কোন জায়গাটায় ঘটে? কামালগ্রাম। কামালগ্রামে। আপনার নাম? আমার নাম বাপি হাজরা। গ্রামবাসী? হ্যাঁ, গ্রামবাসী। মৃত্যু হয়েছে এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের পালিটা গ্রামে।
মৃত কিশোরীর নাম সুস্মিতা সরেন, বয়স 11 বছর। জানা গেছে সোমবার বিকেলে সে বাড়ির মধ্যেই যখন খেলা করছিল সেই সময় বাজ পড়ে। সুস্মিতা সরেন বজ্রঘাতে আহত হয় গুরুতরভাবে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 9/10।